প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে দ্বাদশ অধ্যায় পড়াবো, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 খ্রিস্টাব্দ। তো পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসন ব্যবস্থা এক ধরনের চরিতান্ত্রিক ও আমলতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া এর সাথে যুক্ত হয় সেনাবাহিনীর প্রভাব। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ক্রমে বাড়তে থাকে, সেনাবাহিনীর শাসন ক্ষমতা দখল করার সুযোগ উপস্থিত থাকে। 1956 সালে 23 মার্চ জেনারেল ইসকান্দার মির্জা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার সময়কালে সামরিক বাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখতে শুরু করে। ইসকান্দার মির্জা নানাভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা সৃষ্টি করেন। তার ষড়যন্ত্রে কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার পতন হয়। এদিকে পূর্ব বাংলায় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক পার্টি দ্বন্দ্ব চরমে উঠে। এক পর্যায়ে পূর্ব বাংলা আইন পরিষদে বিরোধী দল কৃষক শ্রমিক পার্টির আক্রমণে ডেপুটি স্পিকার শাহেদ আলী মাথায় আঘাত পেয়ে নিহত হন। তার মৃত্যুর ফলে সৃষ্ট গোলযোগ ইসকান্দার মির্জার পক্ষে সেনা শাসন প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে দেখো, সামরিক শাসন এটাই, সেনাবাহিনী দ্বারা পরিচালিত শাসনকে সামরিক শাসন বলা হয়। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা শিক্ষণফলটা দেখো, এই অধ্যায় শেষে তোমরা জানতে পারবে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সৃষ্ট পরিস্থিতি, আর 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এবং এর ফলাফল, তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য ব্যাখ্যা করতে পারবে, বাঙালি স্বাধিকার আন্দোলনের 6 দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ঐতিহাসিক আতলা মামলার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, 11 দফা সম্পর্কে বর্ণনা করতে পারবে, 1969 সালের গণঅভ্যুত্থানে প্রেক্ষাপট ও ফলাফল বর্ণনা করতে পারবে, আর দেশের স্বার্থ ও অধিকার আদায় করতে পারবে। শিক্ষার্থীরা নেটের সমস্যার কারণে তোমরা একটু অসুবিধার সম্মুখীন হচ্ছ। দেখো, এই 1958 এরপরে 1969 সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ফলাফল বর্ণনা করতে পারবে। এরপরে দেখো, এই দেশের স্বার্থ অধিকার আদায়ে সচেতন হতে পারবে। এরপরে দেখো, 1958 সালে সামরিক শাসন, আশা করি অপেক্ষা করবে, ধৈর্য ধারণ করবে, তোমরা খেয়াল করো। তো আমি পড়াচ্ছি দ্বাদশ অধ্যায়, 1958 সালের সামরিক শাসন। 1958 সালে 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইসকান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন। তিনি দেশের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন এবং মন্ত্রিসভা বাতিল করেন। রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনা প্রধান জেনারেল আইয়ুব খানকে। মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন। কিছুদিনের মধ্যে 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইসকান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র দেখো, জেনারেল আইয়ুব খান 1958 সালে ক্ষমতা ভিত্তিগত করার পর পাকিস্তানের শাসন
ও রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করার উদ্যোগ নেন। তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি প্রত্যাগ করে অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। তা এই নির্বাচনের মূল ভিত্তি ছিল মৌলিক গণতন্ত্র। দেখো মৌলিক গণতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি? গণতন্ত্র জনগণ কর্তৃক পরিচালিত শাসন, 18 দেশে বসবাসকারী জনগণ 18 বছর বয়স হলে কি করতে পারে, তারা ভোট দান করে শাসক, যোগ্য শাসক নির্বাচিত করতে পারে। কিন্তু দলিত গণতন্ত্রের মধ্যে কি ছিল, দলিত গণতন্ত্র হচ্ছে সীমিত গণতন্ত্র, কি ধরনের, এক ধরনের সীমিত গণতন্ত্র, যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচন করার অধিকার ছিল সবার, দেশের সবার, মানে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সবার প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল না। 1959 সালে মৌলিক গণতন্ত্র মন্ত্রণের আদেশ জারি করা হয়। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি 4 স্তর বিশিষ্ট নিম্ন ব্যবস্থা। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল ইউনিয়ন পরিষদ গ্রামে এবং টাউন ও ইউনিয়ন কমিটি শহরে, থানা পরিষদ পূর্ব পাকিস্তানে, তহসিল পরিষদ পশ্চিম পাকিস্তানে, জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ, এই পরিষদগুলোতে নির্বাচিত মনোনীত উভয় ধরনের সদস্য থাকত। মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে 40,000 করে মোট 80,000 মৌলিক গণতন্ত্র নিয়ে দেশের নির্বাচক মন্ডলী গঠিত হয়। নির্বাচক মন্ডলীর সদস্যরা মৌলিক গণতন্ত্রী বা বিডি মেম্বার ছিল। জনগণের মৌলিক গণতন্ত্রে নির্বাচন করা ছাড়া কোনো দায়িত্ব ছিল না। বিডি মেম্বার ছিল প্রকৃত নির্বাচক, তারাই প্রেসিডেন্ট, জাতীয়, প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করতেন। এই মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান 1960 সালে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়া তিনি সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করেন। 1962 সালের 1 মার্চ নতুন সংবিধান ঘোষণা করা হয় এবং 8 জুন সামরিক আইন প্রত্যাহার করা হয়। তাহলে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট ইসকান্দার প্রেসিডেন্ট আইয়ুব খান 1960 সালে 5 বছরের জন্য মনোনীত প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি সংবিধান প্রণয়নেরও ক্ষমতা লাভ করেন। তো দেখো এরপরে 1962 সালের 1 মার্চ নতুন সংবিধান ঘোষণা করা হয়, 8 জুন কি হয়, সামরিক আইন প্রত্যাহার করা হয়। যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেজন্য তিনি নতুন সংবিধান ঘোষণা করেন এবং 8 জুন সামরিক আইন প্রত্যাহার করেন। সামরিক এখানে একটা কাজ হচ্ছে, তোমরা এক এক কাজ আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রকে ধারণা কাঠামো প্রস্তুত করো, তোমরা এটা এ সম্পর্কে ধারণা লাভ করবে। এরপরে দেখো সামরিক শাসন বিরোধী আন্দোলন। 1962 সালের 30শে জানুয়ারি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে দেশবিরোধী ষড়যন্ত্র অভিযোগে গ্রেফতার করা হয়। এই খবর পূর্ব পাকিস্তানে প্রকাশিত হওয়ার সাথে সাথে ছাত্ররা কি করে, সরকার বিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করে। 1 ফেব্রুয়ারি ছাত্ররা ধর্মঘট ডাকে এবং মিছিল বের করে। 1 নাগারে 5 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট চলে। এভাবেই পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। 7ই ফেব্রুয়ারি সরকার অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। ছাত্রদের উপর পুলিশের ব্যাপক ধরপাকড় নির্যাতন শুরু হয়। 1 মার্চ আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দিলে পূর্ব পাকিস্তানে ছাত্র সমাজ বিক্ষোভ সমাবেশ ও রাজবর্জন করে। ছাত্রদের সংবিধান বিরোধী আন্দোলনে বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদদের অনেকে সমর্থন লাভ করে। আইয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ছাত্রদের উপর কঠোর দমননীতি চালায়। যখন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে গ্রেফতার করা হয়, তখন ছাত্ররা কি করে, বিক্ষোভে পেটে পড়ে, ধর্মঘট ডাকে। তারপরে শেষ পর্যন্ত কি হয়, আইয়ুব খানও পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ছাত্রদের উপর কঠোর দমননীতি চালায়। তো 1962 সালের 1 আগস্ট মাসে শরীফ কমিশনের শিক্ষক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে। এই প্রতিবেদনের সুপারিশে ছাত্রদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, ফলে কঠোর আন্দোলন শুরু হয়। এই আন্দোলন 62 শিক্ষা আন্দোলন নামে পরিচিত। 15ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 17ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং কয়েকশো আহত হয়। এই আন্দোলনের ফলে শহীদ কমিশনের সুপারিশ স্থগিত হয়। এই আন্দোলনের ফলে ছাত্ররা আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়। 1962 সালের 8ই জুন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনৈতিক অধিকার ফিরে আসে। যখন তোমরা আগেই জেনেছ 1962 সালে সামরিক নতুন সংবিধান ঘোষণা করা, 8ই জুন সামরিক আইন প্রত্যাহার করা হয়। তো 8ই জুন যখন সামরিক আইন স্থগিত করা হয়, তখন দলীয় রাজনীতি অধিকার ফিরে আসে। আইয়ুব খান নিজেই কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করে। এ সময় হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুব বিরোধী মোর্চা গঠন এর আহ্বান জানান। ফলে আওয়ামী লীগ, নেজামে ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, কাউন্সিল মুসলিম লীগ ও নুরুল্লাহ মিয়ার নেতৃত্বে মুসলিম লীগ মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা NDF গঠিত হয়। এই ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, 1956 সালে সংবিধানে ফিরে যাওয়া।
খুব তাড়াতাড়ি এই ফ্রন্ট জনপ্রিয়তা লাভ করে। এটা হলো ক্রোয়েশিয়ার একটা দল ফ্রন্ট। তো এরা ওনারা চেয়েছিলেন 1956 সালের সংবিধান যেন ফিরে আসে এবং খুব তাড়াতাড়ি ফলে এই এই ফ্রন্ট তাড়াতাড়ি জয়লাভ জনপ্রিয়তা লাভ করে। 1963 সালের 5ই ডিসেম্বর হোসেন সোহেল সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন। 1964 সালের শুরুতেই আওয়ামী লীগ NDA থেকে বেরিয়ে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়। তো এর ফলে NDA নিষ্ক্রিয় হয়ে পড়ে। 1965 সালের 2 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব বিরোধী একক প্রার্থী দেওয়ার আবার আওয়ামী লীগ, ন্যাপ, কাউন্সিল, মুসলিম লীগ, নেজাম ইসলাম প্রভৃতি দল মিলে একটি জোট ফর্ম গঠন করে। প্রিয় শিক্ষার্থীরা, নেটের সমস্যার কারণে তোমরা একটু আবার চলে গেছে। এরপরে দেখো, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নেটের সমস্যার কারণে তোমরা একটু অসুবিধার মুখোমুখি হচ্ছ, তো তোমরা একটু অপেক্ষা করো। তো দেখো, দাও না একটু, দাও না। দেখছেন এখানে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এরপরে কি করা হয়, NDA যখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়, তখন NDA নিষ্ক্রিয় হয়ে পড়ে। তোমরা আগেই জেনেছো কয়েকটা দল নিয়ে NDA গঠিত হয়েছিল। তখন 1965 সালে 2 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান বিরোধী আন্দোলন একক প্রার্থী দেওয়ার জন্য আবার আওয়ামী লীগ, ন্যাপ, কাউন্সিল, মুসলিম লীগ, নেজাম ইসলাম প্রভৃতি দল মিলে একটি জোট বা কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠন করে। মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়। নির্বাচনে মৌলিক গণতন্ত্রের পক্ষ পূর্ব থেকে আইয়ুব খান নিজের অনুকূলে নিয়ে আসেন। জনগণ ফাতেমা জিন্নার পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করে, কিন্তু নির্বাচনে আইয়ুব খান জয়ী হন। প্রেসিডেন্ট নির্বাচনের পর জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে সেখানে আইয়ুব খানের কংগ্রেস ও মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1947 সালে পাকিস্তান ভারত পাকিস্তান জন্ম হলে কাশ্মীরকে কেন্দ্র করে তার মাঝে বৈরিতার সূত্রপাত হয়। ভারত ও পাকিস্তান উভয়ে কাশ্মীরকে তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত। 1947 সালে তাদের মাঝে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ বাঁধে, কিন্তু জাতিসংঘের হস্তক্ষেপে তার অবসান হয়। কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে 1965 সালে। আইয়ুব খানের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ভারত পাকিস্তান ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা। 1965 সালে কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহকে গ্রেফতার করানো ভারতে কাশ্মীরে উত্তেজনা ছাপিয়ে পড়ে। তোমরা 1940 সালে লাহোর প্রস্তাব পড়েছ, সেখানে তোমাদের সিলেবাসে ছিল কিনা জানি না, তবে তোমরা জেনে নাও একটু। 1940 সালে লাহোর প্রস্তাব অনুসারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি
স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার, প্রত্যেকটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার কথা ছিল। তো সে অনুসারে কাশ্মীর 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ করে যখন দুটি রাষ্ট্র সৃষ্টি হয়, একটি পাকিস্তান একটি ভারত, তখন কাশ্মীরও একটি কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল। তো সেখানে কাশ্মীর ভারতে যাবে না পাকিস্তানে যাবে সেটা কোনো স্থায়ী সমাধান ছিল না, সেই জন্য ভারতও মনে করতো কাশ্মীর তাদের, পাকিস্তানে মনে করতো কাশ্মীর তাদের। এ নিয়ে 1947 সালে কিন্তু কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে, আবার যুদ্ধ বাঁধে কখন 1965 সালে। তো আইয়ুব খান এ সুযোগ গ্রহণ করেন, যখন কাশ্মীরি নেতা আবদুল্লাহকে গ্রেফতার করে ভারতের গ্রেফতার করা হয়, ভারত আইয়ুব খানের দীর্ঘদিন ইচ্ছা ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা, কিন্তু 1965 সালে কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহকে গ্রেফতার করা হলে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইয়ুব খান এই সুযোগ গ্রহণ করেন, প্রথমে কি করেন, প্রথমে সশস্ত্র গেরিলাদের কাশ্মীরের অনুপ্রবেশ ঘুরিয়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন। অবশেষে 6 সেপ্টেম্বর পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করলে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরু থেকেই ভারতীয় বাহিনীর প্রাধান্য দেখিয়ে লাহোরের দিকে এগিয়ে যায়। পাকিস্তানের এই চরম দুর্দিনে বাঙালি সেনারা অসীম সাহসের সাথে যুদ্ধ করে লাহোর রক্ষা করে। তখন যেহেতু বাঙালিরা পূর্ব পাকিস্তান মানে বাঙালিরা পূর্ব পাকিস্তানের তাদেরকে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পূর্ব পাকিস্তানে বসবাস করতো আর পশ্চিম পাকিস্তানের অধীনে ছিল, সেই জন্য তারা পশ্চিম পাকিস্তানের হয়ে লাহোরে সাহসের সাথে যুদ্ধ করে লাহোর রক্ষা করেন। পাকিস্তানের শোচনীয় অবস্থাপকে পাশ্চাত্য শক্তি সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ, 17 দিনের মাথায় যুদ্ধ বন্ধ হয়। 1966 সালের জানুয়ারি মাসে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাশকন্দ শহরে ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান হয়। এর যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয়, কারণ যুদ্ধে স্পষ্ট এটাই স্পষ্ট হয় যে পূর্ব পাকিস্তানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, অরক্ষিত এ অঞ্চল যে কোনো সময় ভারতের আক্রমণের শিকার করতে পারত। এমনকি এ সময় পাকিস্তান প্রশাসনিক দিক থেকে পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাঙালি সেনারা জীবন বাজি রেখে লাহোর রক্ষা করলেও আইয়ুব খান পূর্ব পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যেহেতু 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি জন্ম হয়, তো একটা পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের অধীনে। তোমরা 71 অধ্যায়ে যখন আমি পড়াচ্ছিলাম তখন তোমরা জানতে পেরেছ যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে কী করেছিল, বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করেছিল। তো এই বৈষম্যগুলো এখানে আর তোমরা তখন বিস্তারিত জানতে পারোনি, এখন তোমরা এই বৈষম্যগুলো বিস্তারিত জানতে পারবে। তো দেখো পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, যদিও 1940 সালে লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, কিন্তু লাহোর প্রস্তাবের মূলনীতি অনুযায়ী পূর্ববাংলা পৃথক রাষ্ট্রের মর্যাদা পায়নি। দীর্ঘ 24 বছর পূর্ববাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়। দীর্ঘ 24 বছর মানে 1947 থেকে 1971 পর্যন্ত স্বাধীনতার জন্য কি পূর্ববাংলাকে সংগ্রাম চালিয়ে যেতে হয়। এ সময় পশ্চিম পাকিস্তানি শাসকরা রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য নীতি অনুসরণ করে। এর প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববাংলার স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। এখন তখন রাজনৈতিক বৈষম্য, 1947 সালে পাকিস্তান জন্মের পর থেকে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে প্রমুখ করে পশ্চিম পাকিস্তানে মুখোমুখি করা হয়, পশ্চিম পাকিস্তানিদের মুখাপেক্ষি করে রাখা হয়, যাতে পূর্ব বাংলার জনগণকে অবহেলিত থেকে পশ্চিম পাকিস্তানের প্রতি কি করে আনুগত্য করে। আর লাহোর প্রস্তাব পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও লাহোর প্রস্তাবে পাকিস্তানের শাসকরা প্রথম থেকে এ বিষয়ে অনীহা প্রকাশ করে। গণতন্ত্রকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র, গণতন্ত্র, সাধারণতন্ত্রের মাধ্যমে তারা দেশ শাসন করতে থাকে। যেহেতু প্রথম থেকে দেখতে পাচ্ছ তোমরা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তো যদি দেশের পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে কি হয়, জনগণ স্বৈরতন্ত্র একাকৃত্ব সামরিকতন্ত্রের মাধ্যমে শোষিত হতে থাকে। তো তারা এখন দেখো তারা পূর্ব পাকিস্তানের উপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ শোষণ চালিয়ে পশ্চিম পাকিস্তানের সমৃদ্ধি ঘটায়। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের উপর দমন নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের
রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে। বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলা জাতীয় নেতাদের অন্যায়ভাবে জেলে বন্দী করে রাখে। সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি হওয়া সত্ত্বেও পাকিস্তানের মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা ছিল খুবই কম। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানের শাসকরা জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করে। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে। পরবর্তী মন্ত্রিসভাগুলোকে বারবার ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানের অসন্তোষ উজ্জ্বল করে রাখে। অবশেষে পাকিস্তান সরকার 1918 সালে সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে নেয়। এবার দেখো প্রশাসনিক বৈষম্য। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তারা। 1962 সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তা 954 জনের মধ্যে বাঙালি ছিলেন 102 জন। তোমরা নিজেরাই বুঝতে পারবে সংখ্যাগুলো দেখে কিভাবে বাঙালি শোষিত হয়েছিল। 954 জনের মধ্যে মাত্র ছিল 119 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে মন্ত্রণালয়গুলোতে। 1956 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের 42,000 কর্মকর্তার মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র 29,000। তার মানে 42,000-এর মধ্যে মাত্র 2,900 জন। 1947 সালে করাচিকে রাজধানী করায় সরকারি অফিস আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। বলার অপেক্ষা রাখে না পাকিস্তান কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া আধিপত্য ছিল। সরকারের সব দপ্তরের সদস্য ছিল পশ্চিম পাকিস্তানে। ভৌগোলিক দূরত্বের কারণে বাঙালির পক্ষে সেখানে গিয়ে চাকরি লাভ করা সম্ভব ছিল না। তার মানে ভৌগোলিক দূরত্ব মানে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান অনেক দূরে ছিল, সেজন্য পূর্ব পাকিস্তানিদের পক্ষে পশ্চিম পাকিস্তানে গিয়ে করাচি যেহেতু রাজ্য ছিল, পশ্চিম পাকিস্তানে গিয়ে চাকরি করা সম্ভব ছিল না। 1956 সাল পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য সহজ ছিল না। তোমরা আগে করেছো মাতৃভাষা বাংলার জন্য বাঙালিরা কি করেছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছিল, জীবন দিয়েছিল 1956 সাল কালে, তারপরে সেটা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা হয়েছিল। তো সামরিক বৈষম্য দেখো, আমরা এতক্ষণ করেছিলাম রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, এবার আমরা সামরিক বৈষম্য করব। সামরিক বৈষম্যটা দেখো, পূর্ব পাকিস্তানের পর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক শাসনের আরেকটি কারণ ছিল সামরিক বৈষম্য। সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। প্রথম থেকেই সামরিক বাহিনীর শীর্ষ পদ পাঞ্জাবিরা দখল করে রেখেছিল। তারা বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি গ্রহণ করে। সামরিক নিয়োগের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি অনুসরণ করা হয় তাতে 60% পাঞ্জাবি, 35% পাঠান এবং মাত্র 5% পশ্চিম পাকিস্তানের অন্যান্য পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়। দেখো কত বৈষম্য ছিল। তো 1967 সালে সামরিক বাহিনীর 17 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মধ্যে মাত্র 1 জন ছিলেন বাঙালি। আইফানের শাসনামলে মোট বাজেটের 60% সামরিক বাজেট ছিল। এর সিংহভাগ দায়ভার বহন করত পূর্ব পাকিস্তানকে। মানে সামরিক বাজেট ছিল 60%, কিন্তু টাকাগুলো দিতে হতো কাকে? বেশিরভাগ টাকা বহন করা হতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার প্রতি অবহেলা দেখানো হতো। এবার দেখো অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। এ কারণে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। প্রাদেশিক সরকারের হাতে ব্যবস্থা অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর লক্ষ্য ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যেত। পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল। উদ্ভৃত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকতে বিধায় পূর্ব পাকিস্তানে কখনো মূলধন হয়ে ওঠেনি। তো দেখো এরপরে পশ্চিম পাকিস্তান আরো বেশি জানলে আরো বেশি বুঝতে পারবে বৈষম্যটা কিভাবে প্রকট ছিল। পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা পরিচালিত কেন্দ্রীয় সরকারের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে। সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি জনপ্রতিনিধি না থাকায় প্রিয় শিক্ষার্থীরা বারবার নেটের সমস্যা হচ্ছে সম্ভবত। তোমরা আবার দেখো, আবার বলছি পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রের সকল পরিকল্পনা পাকিস্তান রাষ্ট্রের সকল পরিকল্পনা পরিচালিত কেন্দ্রীয় সরকারের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে। সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করত।
জন্মলগ্ন থেকে পাকিস্তানের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথমটিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে 313 কোটি ও 800 কোটি রুপি। দ্বিতীয়টিতে বরাদ্দ ছিল 950 কোটি রুপি এবং 1350 কোটি রুপি। তৃতীয়টিতে পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ যথাক্রমে 36% এবং 63%। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দের বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। তো 1967 পর্যন্ত ইসলামাবাদ নিয়ন্ত্রণ নির্মাণের জন্য নির্মাণ করা হয় 300 কোটি টাকা, আর ঢাকা শহরের জন্য ব্যয় করা হয় 25 কোটি টাকা। তো পূর্ব পাকিস্তানে কাঁচামাল সস্তা হলেও শিল্প কারখানা বেশিরভাগ গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে কিছু শিল্প গড়ে উঠত, তার অধিকাংশের মালিক ছিল পশ্চিম পাকিস্তানিরা, ফলে শিল্পক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে নির্ভরশীল থাকতে হতো পশ্চিম পাকিস্তানের উপর। পূর্ব পাকিস্তান থেকে স্বর্ণ ও টাকা পয়সা নিয়ে পশ্চিম পাকিস্তানে যেতেও কোনো বাধা ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে স্বর্ণ টাকা পয়সা নিয়ে পূর্ব পাকিস্তানে আসার উপর সরকারের বিধিনিষেধ ছিল। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দেখো, শিক্ষাক্ষেত্রেও বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা মনে প্রাণে চেয়েছিল পূর্ব পাকিস্তানি বাঙালি যেন শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকে, অথচ তারা পশ্চিম পাকিস্তানে শিক্ষা বিস্তার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে, পূর্ব পাকিস্তানে শিক্ষার উন্নয়নের কোনো চেষ্টাই তারা করেনি। এছাড়া বাংলার পরিবর্তে উর্দুতে শিক্ষার মাধ্যম করা বা আরবি ভাষায় বাংলা লেখা ষড়যন্ত্রের মাধ্যমে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা আঘাত হানতে চেয়েছিল। শিক্ষাখাতে বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য দেখানো হয়। 1955 থেকে 1967 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষাখাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 2084 টাকা 84 মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য 797 মিলিয়ন রুপি। পাকিস্তানের সর্বমোট 35টি বৃত্তির 30টি পেয়েছিল পশ্চিম পাকিস্তান ও মাত্র 5টি বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তানের জন্য। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই অধ্যায়টা করবে তখন নিজেরাই বুঝতে পারবে বৈষম্যের ধরনটা। তো এতক্ষণ আমরা পড়েছি রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। এখন দেখো শিক্ষাগতের বৈষম্য করার পর আমরা পড়বো সামাজিক বৈষম্য। রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিসাবাল, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানিরা বেশি সুবিধা ভোগ করতো। সমাজ কল্যাণ ও সেবামূলক সুবিধা বেশিরভাগ পশ্চিম পাকিস্তানিরা পেত, ফলে সামগ্রিকভাবে পশ্চিম পাকিস্তানিদের জীবনযাত্রা অনেক উন্নত ছিল। এরপর দেখো সাংস্কৃতিক বৈষম্য। দুটি অঞ্চলের ভাষা ও সাহিত্য সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। তোমরা 11 অধ্যায়ে পড়েছ ভাষা আন্দোলন 1947 সালের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী কী চেয়েছিল তাদের রাষ্ট্রভাষা করার জন্য উর্দু। যেহেতু বাঙালিদের বেশিরভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা, তাই বাঙালিরা সেটা মেনে নেয়নি। তারা চেয়েছিল বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। সেটা তোমরা জানো, যেহেতু পাকিস্তানিদের রাষ্ট্রভাষা ছিল উর্দু আর বাঙালিদের রাষ্ট্রভাষা ছিল বাঙালিদের মুখের ভাষা ছিল বাংলা আর পাকিস্তানিদের মুখের ভাষা ছিল উর্দু, সেই জন্য দুই অঞ্চলের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিল মোট জনসংখ্যার প্রায় 56%। বাংলা ভাষা ও সংস্কৃতি ছিল হাজার বছরের পুরনো। অপরদিকে 44% জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতি বিদ্যমান ছিল। উর্দু ভাষী ছিল মাত্র 3.27%, অথচ সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষা ও সুসমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্তে লিপ্ত হয়ে পশ্চিম পাকিস্তানের শাসকরা। প্রথমেই তারা বাংলা ভাষাকে উচ্ছেদ করার চেষ্টা করে এবং বাংলা ভাষাকে উর্দু বলে উর্দু বর্ণে লেখানোর ষড়যন্ত্র শুরু করে। তোমরা আগেই জেনেছ বাঙালিরা সেটা মেনে নেয়নি, বাঙালিরা জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল রফিক শফিক বা সালাম বরকত, এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পরে আমরা আরো জানতে পারবে। তো এখন দেখো বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথের সঙ্গীত, নাটক, সাহিত্য। বাঙালি সংস্কৃতিকে আঘাত হানার জন্য রবীন্দ্রসঙ্গীত ও রচনাবলী নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ উদযাপনকে হিন্দু প্রভাব বলে উল্লেখ করে সেখানে বাধাদানের চেষ্টা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বৈষম্যগুলো পড়বে, বৈষম্যগুলি কী কী, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, বৈষম্যগুলো কী কী, একটা ছিল রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষাগত বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য। এরপরে তোমরা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধটা আগে জেনেছ, করবে সামরিক শাসন বিরোধী আন্দোলনগুলো করবে, 1978 সালে সামরিক শাসক আইফারে বহিষ্কৃত সবই করবে। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা জানো তোমাদের মাসিক পরীক্ষা চলছে, তো অ্যাসাইনমেন্ট জমা, তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো যে প্রশ্ন আসে সেই প্রশ্ন যেন অ্যাসাইন সেই অ্যাসাইনমেন্ট যেন প্রশ্নের সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট যেন প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তোমরা যাতে তাহলে তাহলেই তোমরা ভালো ফলাফল করতে পারবে। আর তোমরা করোনাকালীন সময় ঘরে আছো, ঘরে থাকো, ভালো করে পড়াশোনা করো, দোয়া করো, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে দোয়া করো, যাতে তোমরা সুস্থ থাকো, দেশবাসী সুস্থ থাকে, দেশ শান্তিতে থাকে, আবার যেন আমরা বিদ্যালয়ে ফিরে আসতে পারি আমরা খুশি মনোযোগ হয়ে। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে পরীক্ষা দিলে উত্তীর্ণ, দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। আর যদি ভালোভাবে পরীক্ষা না দাও, পরীক্ষায় খারাপ ফলাফল করো, তাহলে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এটা তোমাদের বার্ষিক পরীক্ষা, খুবই গুরুত্ব দিয়ে পড়বে, পড়াশোনা করবে, আশা করি তোমরা পড়াশোনা করবে। তো আমি তোমাদেরকে একাদশ হাজার দ্বাদশ হাজার করেছি, এরপরে আমি তোমাদেরকে করাবো ছয় দফা বাঙালি জাতীয়তাবাদ, ঐতিহাসিক আগরতলা মামলা, আগরতলা মামলার গুরুত্ব, এগারো দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, এবং এগুলি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়িয়ে দিব। তোমরা আগে থেকে পড়ে রাখবে যাতে বুঝতে সুবিধা হয়। তোমাদের সফলতা কামনা করি, আল্লাহ তোমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।